ছোট্ট সোনামণিদের জন্য আজকে আমার এই রেসিপি, এটি হলো ব্রেড অমলেট। এটাতে কোনো রকম মশলা ছাড়াই খুব সুন্দর করে, খুব মজা করে করা হয়। এটি বাচ্চারা সকালবেলা নাস্তা ও স্কুলে নিয়ে যেতে খুবই পছন্দ করে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই ব্রেড অমলেটে আমরা কী কী ইউজ করছি। এখানে আমরা যা যা নিয়েছি সেটা হলো 2 স্লাইস পাউরুটি, 1টি লবণ, 1টি বাটি, 2টি মুরগির ডিম ও তেল। এখানে কিন্তু আমরা কোনো মশলা ইউজ করব না, কারণ এটি বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের জন্য। ওরা অনেক সময় মশলার কারণে ওদের পেটে সমস্যা হয়, সেজন্য এখানে আজকে আমি কোনো মশলা দেখাচ্ছি না। আমি পরবর্তী যে ভিডিও দিব সেটাতে আমি মশলা সহটা দেখাব। প্রথমে আমি একে একে 2টি ডিম আমি ভেঙে নেব। এখন আমি সামান্য পরিমাণ লবণ দেব। আপনারা 2টি ডিমের জন্য 1/2 চা চামচ লবণ দিতে পারেন। এখন এটা খুব ভালো করে নাড়তে হবে, যাতে সাদা যে অংশটুকু ডিমে সেটার সাথে ডিমের কুসুমটি খুব ভালো করে মিক্সড হয়ে যায়। একটু সময় নিয়ে করতে হবে। মোটামুটি মিক্সড হয়ে আসছে। যতক্ষণ পর্যন্ত মিক্সড ভালোভাবে না হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে নাড়তে হবে। এবার আমি একটি ননস্টিকের ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটি একটু নাড়িয়ে চতুর্দিকে ছড়িয়ে দিব। আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়াভাবে আপনাদেরকে আমার রেসিপিগুলো দেখাচ্ছি, আলাদা করে কোনো কিছুই আমি করতেছি না। বন্ধুরা, তেলটি গরম হয়ে আসছে, আমি এখন ডিমটি সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ডিমে কোনো মশলা, কোনো কাঁচামরিচ, কোনো কিছুই আমি ইউজ করিনি। দেখুন বন্ধুরা, আমি 1টি পাউরুটি দুনো পাশ ডিমে লাগিয়ে আমি দিয়ে দিলাম ফ্রাই প্যানে, ডিমের উপর দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে এটিকে একটু প্রেশার দিয়ে চাপব। খুবই সহজ আজকের এই রেসিপিটি আমার। এক পাশ মোটামুটি হয়ে আসলে আমি এটিকে উল্টিয়ে ফেলব। আমাদের ছোট্ট সোনামণিরা এই নাস্তাটি তারা স্কুলে নিয়ে যেতে এবং সকালে নাস্তা করতে খুবই পছন্দ করে, আর তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের এই রেসিপি। দেখুন, আমি উল্টিয়ে দিলাম, এই পাশটুকু সম্পূর্ণভাবে হয়ে গেছে। চুলার স্টিম বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম স্টিমে করতে হবে, বেশি বাড়ালে পুড়ে যেতে পারে।
এখন আমি এটাকে ভাজ করব। আপনারা দেখবেন আমি এটাকে কিভাবে ভাজ করি। দুপাশ থেকে দিয়ে দিলাম, এখন পাউরুটিকে একটি উল্টিয়ে দেব। বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন, বুঝতেও পেরেছেন যে কতটা সহজ এবং কত কম সময় এটি করা যায়। হয়ে গেছে আমাদের ব্রেড অমলেট, এখন আমরা এটাকে পরিবেশন করব। আমি মাঝখান দিয়ে ত্রিভুজের মতো সুন্দর করে কেটে দিলাম, এটি দেখতে অনেক সুন্দর লাগবে, ভালো লাগবে। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি হয়ে গেল, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আশা করি আগামীতে আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।